নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডাই হার্ট ফ্যানলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও সো প্রথমেই আলোচনা করবো আনিরুদ্ থাপাকে নিয়ে আর আনিরুদ্ থাপার ডিল ডান কিন্তু তোমাদের অনেক আগেই বলে দিয়েছিলাম আর এবার আই এফ কিন্তু কনফার্ম করে দিল যে মোহনবাগান দলেই আসছে আনিরুদ্ থাপা এবং তার সঙ্গে কিন্তু পাঁচ বছরের কন্ট্র্যাক্ট করা হয়েছে পার ইয়ার কিন্তু তাকে তিন কোটি টাকা করে দেওয়া হবে এবং তিন কোটি কিন্তু ট্রান্সফার ফিও দেওয়া হচ্ছে সো অনিরুদ্ থাপারে এই সাইনিংটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট আমরা আলোচনা করব প্রীতম কোটালকে নিয়ে আর প্রীতম কোটালকে কিন্তু চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে কেবিএফসি দল এবং হিরো ইন্টার কন্টিনেন্টাল কাপের পরেই কিন্তু সম্ভবত প্রীতম কোটাল কেবিএফসি দলের চুক্তিতে সাইন করবে এবার দেখা যাক যে কবে ডিল ডান হয় নেক্সট এবার আমরা আলোচনা করব জনি কাউকো এবং হুগো বুমাসকে নিয়ে গতকাল থেকেই কিন্তু একটা নিউজ সার্কুলেট করছে যে হুগুবুমস এবং জনি কাউকু মোহনবাগান দল ছাড়ছে আর আজ কিন্তু টিটিআই অর্থাৎ টেলিগ্রাফ ইন্ডিয়ার মতে জনি কাউকো ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ ফিট হতে পারবেন না তাই মোহনবাগান দল তাকে রিলিজ করতে চলেছে এবং হুগুবুমসের সঙ্গেও কিন্তু সেই একই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সো দেখো আমার মতে কিন্তু হুগু বুমস আগের সিজনটা যথেষ্ট ভালোই খেলেছিল হ্যাঁ তার বেস্ট হয়তো সিজন ছিল না তবে যথেষ্ট এফেক্টিভলি খেলেছিল কিন্তু হুগুবুমস আর জনি কাউকু কেমন কোয়ালিটির প্লেয়ার তোমরা তো সকলেই জানো সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোচ হুয়ান ফেরান্দো কি এই দুই বিদেশিকে যদি ছাড়ে তাহলে কি ভুল ডিসিশন নেবে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমার মতে তো অবশ্যই হুগুব বোমাসকে কিন্তু রাখা উচিত ছিল সো তোমরা তোমাদের মতামত জানিয়ে দিও আর আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইজ বাই